গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আমার আরও একটা মর্নিং রুটিন নিয়ে। তো আজকে হলো সানডে আর এখন বাজে সকাল 6:30। তো চলে আসলাম ফ্রেশ হয়ে। তো মানে সকালবেলা ফ্রেশ হয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা এনার্জি চলে আসে। ঘুম থেকে উঠেছি ধরো এখন থেকে প্রায় 15-20 মিনিট আগে। তো সকাল 6:10 আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম ভেঙে যখন দেখলাম তখন দেখলাম 6:10 বাজে। তো এখন আমি কার্টেনটা সরিয়ে দিলাম, পর্দাটা সরিয়ে দিলাম। যতটা ফ্রেশ এয়ার ঘরের মধ্যে আসবে ততটাই ভালো লাগে, ফ্রেশ ফিল হয়। সকালবেলা একটু উঠে তাড়াতাড়ি করে উঠে নিয়ে যদি একটুখানি মর্নিং ওয়াকে যাওয়া যায়, একটু বাইরে হেঁটে আসা যায়, দেখবে খুবই ভালো লাগে। সকালে ফ্রেশ এয়ারটা তখন আমরা নিতে পারি, কিন্তু সেটা সবসময় সংসারে থেকে সম্ভব হয় না। তার জন্যই ঘরে থেকে যতটুকু নিজের কেয়ার নেওয়া যায়, যতটুকু হেলদিভাবে চলা যায়, এনার্জি নিয়ে চলা যায়, তো সেটাই চেষ্টা করাটাই ভালো। তো দেখো আমি ফ্রেশ হয়ে আসার পরে নিজের চুলটা একটুখানি সেট করে নিয়ে মুখে একটুখানি ক্রিম মেখে নিলাম। সকালবেলার দিকে সাধারণত আমি মুখটা ভালো করে প্লেন জলে ধুয়ে একটুখানি অ্যালোভেরা জেল মেখে নিই, এর থেকে বেশি কিছু আর করা হয় না। হ্যাঁ, কখনও কখনও হয়তো আমি মানে হোয়াইট গ্লো জেল ক্রিম যেটা লোটাসে ওটাও মাখি। তো যাই হোক, এখানে দেখো নিজেকে একটু ঠিকঠাক করে নেওয়ার পরে জায়গাটাও ঠিকঠাক করে রাখলাম, একটু এলোমেলো হয়েছিল, তারপরে চলে আসলাম। একটুখানি সময় দেবো নিজের হেলথের জন্য, মানে অনেক দিন ধরে যোগা করা হয় না। আগে তো খুবই যোগা করতাম, প্রতিদিনই আমি যোগা করতাম, প্রাণায়াম করতাম, মানে এটা আমার রুটিনে ছিলই। কিন্তু বছর দুয়েক হয়ে গেছে, আমি ঠিকমতো করতে পারছি না, করা হয় না। তো যাই হোক, এখন থেকে আবার শুরু করলাম যাতে নিজের কাজে অনেকটা এনার্জি দিতে পারি। তো ইদানিং কিছু দেখতে পাচ্ছি প্রবলেম আমার নিজের মধ্যে, যেটা হচ্ছে আমি কিছু কাজ করার পরে ভীষণ ক্লান্ত হয়ে যাই, ভীষণ ক্লান্তি চলে আসে, এনার্জিটা কাজে অতটা আসে না। তো আগে এই জিনিসটা ছিল না যখন আমি যোগা করতাম, তাই শুরু করলাম আবার নতুন করে নিজের একটু খেয়াল রাখা, যাতে নিজে ঠিক থাকতে পারি, সংসারটাও ঠিকমতো পরিচালনা করতে পারি। এবারে দেখো চলে আসলাম সবার আগে কিচেনে। কিচেনে এসে রাত্রেবেলা যে বাসনগুলো ছিল, যেগুলো মেজে রেখেছিলাম রাত্রেবেলায়, তো বাসন আমি মেজে রাখি, কিচেনের সব কাজই রাতেই করে রাখি। সেই বাসনগুলো এবার যেটা যেটা জায়গায় থাকে সেখানে আমি রেখে দিলাম বাসনগুলো। এখানে সব বড় বাসনগুলো রাখি আর ওপরেটাতে সব ছোট বাটি মানে গ্লাস টাসগুলোর থাকে। আর এখানে আমি স্প্যাচুলা খুন্তি টুন্তিগুলো সব এখানে রাখি, মানে যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে নিলাম। এবারে চলো আমি এখন উষ্ণ গরম জলে 1 চামচ মতো মধু দিয়ে নিয়েছি, এটা এখন আস্তে আস্তে বসে একটুখানি জলটা খাবো। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুম টেম্পারেচার ওয়াটার, যেটা প্লেন ওয়াটার, সেই জল আমি তো অনেকটাই খেয়ে নিই। তো তারপরে ফ্রেশ হওয়ার পরে একটুখানি যোগা বা প্রাণায়াম করে নেওয়ার পরে আমি এই জলটা খাওয়া পছন্দ করি, একটু বসে নিয়ে। একটু রেস্ট হয়ে যায় প্রাণায়াম করার পরে, একটুখানি বসে নিলাম দিয়ে আস্তে আস্তে জলটা খেলাম। নিজের জন্য একটু সময় এই সময়টা দিতে ভালোও লাগে। তো সারাদিনের মধ্যে কিন্তু কিছুটা সময় অন্তত 1/2 ঘন্টা হলেও দেখবে একদম নিজের মতো করে কাটাতে সেটা খুবই ভালো লাগে। আর আরেকটা কথা বলে রাখি, আমি যে উষ্ণ গরম জলে 1 চামচ মধু দিয়ে খেলাম, এতে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় কাজে। তোমরা যারা এখনও পর্যন্ত এটা শুরু করনি, শুরু করে দাও। উষ্ণ গরম জলে 1 চামচ মধু দিয়ে খাবে, তাহলে দেখতে পাবে কাজের এনার্জিটা কতটা আসে। আর সাথে যদি কিছু আমন্ড খেতে পারো, ভেজানো আমন্ড কিশমিশ, তো আগে তো আমি খেতাম, কিছুদিন ধরে আর খাওয়া হচ্ছে না। তো এই আর কি, তো আগে আমন্ড কিশমিশ এগুলো ভিজিয়ে ভীষণই খাওয়া হতো, প্রতিদিন ডেইলি রুটিনেই আমার ছিল। তো ইদানিং এত গাফিলতি হয়ে যাচ্ছে নিজের প্রতি, তো আস্তে আস্তে সেই জিনিসগুলো আমি ঠিক করার চেষ্টা করছি। তো যেটুকু যা রুটিন আমার থাকবে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। তো দেখো এখন আমি আমার ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়লাম। সবার আগে এসে ওদের রুমটা, ওদের মানে বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম। তো সবার আগে কিন্তু আমি এই বিছানাটা মানে এই ঘরটাই সবার আগে গুছিয়ে নিই, তারপরে অন্যান্য রুমগুলো গোছাই। Thank you.
এবারে মেশিনের উপরে যে কাপড়টা থাকে সেটাও আমি ঝেড়ে প্রতিদিন এরকম ঝেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিই। মানে হালকা একটা ধুলো তো পড়েই থাকে সব জিনিসের উপরে, তো সেই রকমই ওদের পুতুল থেকে শুরু করে যা যা কিছু আছে সফট টয় থেকে শুরু করে সব কিছুই মোটামুটি একটু ঝেড়ে মুছে নিয়ে তারপরে আবার গুছিয়ে রাখি। তো এই রুমটা একটু এলোমেলো হয়েই থাকে প্রতিদিন, যেহেতু বাচ্চারা এই রুমে খেলাধুলা করে, ওরা সবসময় বেশিরভাগ টাইমটা কিন্তু টিভি দেখা বাদে এই রুমেই কাটায়, তো সেই কারণেই আর কি। আর যেহেতু আমাদের বাড়িটা একদম রোডের সাথে, সেই জন্য একটু ধুলোবালিটা বেশি আসে জানালা দিয়ে। তো এই জামাকাপড়গুলো এখন একটু ভাঁজ করে তুলে রাখতে হবে, কালকে রাতে আর ভাঁজ করা হয়নি, কালকে এগুলো কেচে দিয়েছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই টাইম পাওয়া যায় গুছিয়ে কাজ করার জন্য, তো সেই জন্য চেষ্টা করি আমি প্রতিদিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। হ্যাঁ, তবে অবশ্যই এক আধদিন হয়ে ওঠে না, সেদিন হয়তো ঘুম থেকে অনেক সময় উঠতে দেরিও হয়ে যায়। তো সব কিছু ঝেড়ে গুছিয়ে নিলাম, তারপরে এবারে রুমগুলো ঝাড় দিয়ে নেবো, তারপরে মুছে নেবো। তো সব কটা রুমে ডাস্টিং আর শেয়ার করতে পারছি না, একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো ওই রুমে এখনও মশারি টাঙানো রয়েছে, তার কারণ ওখানে এখন আমার বোন আর বোনের মেয়ে ঘুমোচ্ছে, ও বেড়াতে এসেছে। আর এই রুমে যে বেডটা রয়েছে, যে বেডটা আমি ঝাড়লাম পরিষ্কার করলাম, এই বেডে এখন মা আর মনা ঘুমোচ্ছে, মানে আমার বড় মেয়ে আর মা ঘুমোচ্ছে। তার কারণ যেহেতু ওই রুমটাতে এখন আমার বোন রয়েছে তার জন্য। আর এমনিতে মনা উঠে গেছে অনেক আগে, ও উঠে গেছে 7টার সময়, ও উঠে ফ্রেশ হয়ে তারপরে টিউশন পড়া থাকে তার জন্য পড়তে যায়, আর ওদিকে মা তো সকাল সকাল উঠেই পড়ে আমার মতোই। তো আমিও বলতে গেলে অনেকদিন এমনও গেছে আমি হয়তো পড়ে উঠেছি, মা আগে উঠে পড়েছে, তো এরকম হয়েই থাকে। আর আমার হাজবেন্ড তো আজকে বাড়িতে নেই, ও আউট অফ টাউন আছে, ওর আজকে রাতে ফিরবে আর কি। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, তোমরা এবার দেখতে থাকো, আমি এবার রান্নাঘরটা ক্লিন করছি, তো মোটামুটি শেয়ার করছি। তো সব মানে সব রুমের ক্লিনিং কিন্তু আমি আজকে শেয়ার করছি না, তাহলে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে। তো সব রকম কাজকর্ম যতটুকু যা থাকে প্রতিদিনের সকালবেলায়, তো সেটাই আজকে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, তো দেখতে থাকো। তো দেখো, ঘরের সব কটা রুমে যা যা নোংরা সব এক জায়গায় করে আমি একটা কাগজের ওপর তুলে নিলাম, দিয়ে ফেলে দেবো। এবারে দেখো সব পাপোশগুলো নিয়ে এসেছি রান্নাঘরে, আর দুটো রুমের পাপোশ এনে এখন আমি বাইরে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো সব সময় কিন্তু পাপোশ আমি বাইরে এনেই ঝেড়ে নিই। এবারে আমি তাড়াতাড়ি করে সব কটা ঘর মুছে নেবো, এবার আর সময় লাগবে না, মানে বেশিরভাগ যেগুলো টাইম লাগে সে কাজগুলো করে নিলাম। তো এবারে ঘর মুছতে অতটা সময় লাগে না, তো এবারে জলের মধ্যে লাইজল দিয়ে নিলাম। অনেক সময় আমি সৈন্দব লবণও দিয়ে নিই, তো সৈন্দব লবণটা নেই, ফুরিয়ে গেছে। তো সৈন্দব লবণ জলে দিয়ে ঘরে মুছলে আর কি ঘরে নেগেটিভ এনার্জি কিন্তু বেরিয়ে যায়, এটা মানে খুবই ভালো, অনেকেই জানো তোমরা। তো যাই হোক, এখন আমি ঘরগুলো তাড়াতাড়ি করে সব মুছে নিই, তোমরা দেখতে থাকো। ওরা ওঠার আগে আমার ঘরগুলো মোছা হয়ে যাক, তো চেষ্টা করি ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকে, বিশেষ করে মিষ্টু আর গোপাল, ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আগে কাজগুলো করে নিই। তো ওদিকে আমার বোনও এখনও ঘুমোচ্ছে, ও উঠে যাবে এক্ষুনি, তো উঠলে ব্রাশ করলে তারপরে একসাথে আমরা চা খাবো। তো দেখতে থাকো, আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। এদিকে রুমগুলো ক্লিন হয়ে গেল দেখো, তারপরে এখন আমি কিচেনটা মুছে নেব, আর বাদবাকি রুমগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে আজকে। তো মানে ঘর গুছিয়ে নেওয়ার পর দেখবে সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছিয়ে নিয়ে একটু গুছিয়ে নেওয়ার পরে দেখতে নিজের কাছে কত শান্তি লাগে, কত ভালো লাগে, তাই না? গোছানো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সবারই ভালো লাগে। তো এইভাবেই আমি প্রতিদিন আমার ঘরে যেটুকু যা জিনিসপত্র আছে টুকিটাকি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখি।
তো এবারে যাব, এবারে গিয়ে কিচেনটা মুছে নেবো, তারপরে খাবার জলের বোতল ভরতে হবে। আর মনা যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে তো ও সব খাবার জলের বোতলগুলো ওই ভরে বলতে গেলে সকালবেলায়, কিন্তু আজকে যেহেতু ও টিউশন পড়তে চলে গেছে, আজকে সকাল সকাল পড়া আছে, তার জন্য আজকে খাবার জলগুলো আমিই ভরবো। তার জন্য এই কাজটা হয়ে গেলে তাড়াতাড়ি করে আগে খাবার জলের বোতলগুলো সব ভরে নেবো। আর আমি কি করি, আমি বোতল ধরে ধরে জল ভরি না, আমি একটা কাঁচের জগ মানে পাতি রেখে দিই। অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে সময় লাগে, দেখো পাতি রেখে দিয়েছিলাম, তো জগের জলটা যখন ভরে যাচ্ছে তখন আমি বাকি বোতলগুলোতে সব ঢেলে নিই। তো এইভাবেই আর কি জল ভরি, এতে আমার কাজ করতে সুবিধে হয়। তো এইভাবে জগটা পাতি রেখে দিই, দেখো জগটা ভরে গেছে, তারপরে আমি পরপর বোতলগুলো সব ভরে নিচ্ছি। তো আবার পাতি দিলাম, এবার আস্তে আস্তে ওটা ভরুক, তারপরে আবার অন্যদিকে কাজ করতে থাকি। তো এইভাবেই আর কি নিজের সুবিধে অনুযায়ী আমি কাজগুলো গুছিয়ে করি। তো এইদিকে জলগুলো ভরা হয়ে গেল, তো এবারে চলো আমি ব্রেকফাস্টের জন্য রেডি করে নিচ্ছি আটা ময়দা। তো এখানে ময়দা আটা সেম সেম কোয়ান্টিটিতে নিয়েছি, মানে অর্ধেকটা ময়দা অর্ধেকটা আটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, তারপরে সামান্য একটু তেল। তো এটাকে ময়ম দিয়ে এবার মেখে নেব জল দিয়ে, যেরকম নর্মালি আটা মাখা হয়। তো আজকে বানাবো হচ্ছে ত্রিকোণ পরোটা আর ছোলার ডাল। তো ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আগে থেকেই ঘুম থেকে উঠে ডালটা ভিজিয়ে রেখেছি। তো দেখো এখন আমি আটার ডোটাও বানিয়ে নিলাম, তো এটা একটু রেস্টে থাকো, ততক্ষণে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, তো ততক্ষণ একটু রেস্টে থাকবে। তো দেখো এখানে ছোলার ডাল, তার মধ্যে কিন্তু আমি আলু দিয়েছি, একটা বড় আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। তো সামান্য একটু ধনে হলুদ গুঁড়ো, একটুখানি হিং, সামান্য তেল দিয়ে এবারে মানে সেদ্ধ করে নেব, এর মধ্যে লবণও দিয়েছি। তো এইভাবে ডালটা বানালে আসলে ডালটা খেতে খুব ভালো হয়, তার জন্যই এরকমভাবে সেদ্ধ বসালাম। তো দেখো এবারে একটু চা বসিয়ে দিয়েছি, এদিকে আটাটা তো মেখে রেখেছি, অসুবিধা নেই, এখানে ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা দুজনে একটু চা খেয়ে নিই। আমি আর বোন চা খাবো, তো ও ব্রাশ করতে গেছে, তো ব্রাশ করে নিচ্ছে। তো এখন চাটা কোয়ে নিলাম, লিকার চা। তো এবারে আগে গরম গরম সকালে চাটা খেয়ে নিই, তারপরে আরেকটু এনার্জি পাওয়া যাবে কাজে। চাটা খেয়ে চলে আসলাম, এবার মিষ্টু আর গোপাল জাস্ট ঘুম থেকে উঠলো, ওদেরকে ব্রাশ করিয়ে দিলাম, তোরা ব্রাশ করে নিয়েছে। তো তারপরে এখন দেখলাম যে না বিছানাটা গুছিয়ে রেখে যাই, তো এই বিছানাটা এখন গুছিয়ে রেখে তারপরে চলে যাব, ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো মানে রুমটা এখন জাস্ট খুললাম, বেডরুমটা বন্ধই ছিল, যতক্ষণ ওরা ঘুমোয় দরজাটা সাধারণত খোলা হয় না। তো ঘরের সব দরজা জানালাগুলো খুলে দিয়ে তারপরে এখন দেখো বিছানাটা আমি গুছিয়ে নেব। তো এই জানালাটা খুলে দিলাম, আর মাঝে মাঝে জল আমি খাই, মানে জলের বোতল পেলেই সামনে আমি একটু জল খেয়ে নিই। তো যত বেশি জল খাওয়া যাবে ততটাই কিন্তু ভালো, সে জন্য যত কাজ করবে কাজের ফাঁকে ফাঁকে একটু জল খাওয়ার চেষ্টা করবে, মানে কাজের ফাঁকে যতটা জল খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। আর এখন তো আস্তে আস্তে গরমকাল, তো এখন তো আস্তে আস্তে কি গরমকাল বলতে গেলে পড়েই গেছে, এখন তো আরও বেশি করে জল খাওয়া উচিত। তো দেখো এবারে বিছানাটা তাড়াতাড়ি করে সেট করে নিলাম। তো এবারে আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, তো ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি পরোটা বানাচ্ছি। তো পরোটার জন্য দেখো আমি ত্রিকোণ পরোটা কীভাবে বানাই, প্রথমে এরকম রুটির মতো একটুখানি বেলে নেব, তো যাতে ত্রিকোণ পরোটাগুলো ভালো হয়, নরম হয়, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর ছিঁড়ে ছিঁড়ে দেখবে, তিন ভাজ করলে একদম পুরো লেয়ারে লেয়ারে বেরিয়ে আসে। তো দেখো রুটির মতো একটু বেলে নেওয়ার পর অল্প একটু তেল দিয়ে ছড়িয়ে দিলাম, মানে একটু মাখিয়ে নিলাম, তারপর এরকমভাবে ভাজ করে নিই নিমকি শেপে। তো এবারে বেলে নেব। তো মানে আগে কি করতাম, আগে বেলতে গিয়ে একটু অনেক সময় বেঁকে যেত, কীরকম ট্যাড়া ব্যাকা হয়ে যেত, তো এখন এরকম পরোটা বানাতে বানাতে অভ্যেস হয়ে গেছে, এখন আর ত্যাড়া ব্যাকা হয় না, এখন একদম নিমকির মতোই ত্রিকোণ পরোটা হয়। আর এইরকম পরোটা কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, ট্রায়াঙ্গেল শেপে এই পরোটা। তো মানে এটা হচ্ছে কমন পরোটা, দেখবে মানে আমাদের বেশিরভাগ ঘরেই কিন্তু এরকম টাইপের পরোটা দেখবে, বেশিরভাগ কিন্তু পরোটা মানে এই ধরনের পরোটাই বানানো হয়। তো যাই হোক দেখো পরোটাগুলোকে উল্টি পাল্টি একটু হালকা সেঁকে নিই, অল্প করে তেল দিই, এরকম উল্টি পাল্টি ভালো করে চেপে চেপে সেঁকে নিই, তাতে কিন্তু পরোটাগুলো ভালো সেঁকা হয় আর পরোটাগুলো ভালো ফোলে, কোথাও কাঁচা থাকে না। তো এইরকম পরোটা একটু চেপে চেপে সেঁকতে হয়।
তো দেখো এবারে আমি ডালটায় কি ফোড়ন দিচ্ছি। তো ডালটা কিভাবে ফোড়ন দিলে ভালো হবে, তেজপাতা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, তারপরে দিয়ে দিলাম আদাটা গ্রেট করে দিয়েছি এখানে, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো। তো আদাটা ঘষে দিলাম, তারপর একটু হিং দিলাম আদার সাথে, এতে কিন্তু ছোলা ডালের ফ্লেভারটা দারুণ আসে আদার সাথে একটু হিং দিলে। তারপরে দেখো আমি একটা গোটা টমেটো কুচি করে দিয়েছি, একটা দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি একদম ছোটো ছোটো করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর লবণ, সামান্য একটু, মানে এক চা চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর তার সাথে লবণ। তো এবারে দেখো ডাল সেদ্ধটা দিয়ে দিলাম, আমি ডালটা তো সেদ্ধ করেছি আলু দিয়ে, মানে ডালের মধ্যে আলু দিয়েছি ছোটো ছোটো করে, আর সেদ্ধ করার সময় লবণ, একটু ধনে গুঁড়ো আর একটুখানি হিং দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হলুদ লবণ দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি সাথে আর একটু হিং। তো দেখো এখন ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাস্টে আমি এর মধ্যে একটুখানি মশলা দিলাম, এটা হচ্ছে পাওভাজি মশলা, মানে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু এভারেস্টের যেটা চানা মশলা আছে, যেটা ছোলা মশলা, যেটা আমরা এই কাবলি চানাতে দিয়ে থাকি, সেই মশলাটাও দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হয়। তো আমি এই ধরনের দিয়ে দেখেছি মশলাগুলো, যখন ডালে অ্যাড করা হয় ডালটার কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়, তোমরা চাইলে অ্যাড করে দেখতে পারো। তো আমি কিন্তু ছোলা ডালে এক ফোঁটা চিনি দিয়েছি, যেটা আমার দেখানো হয়নি তোমাদেরকে, অল্প একটু চিনি দিয়েছি, ছোলা ডালে একটু চিনি দিতে হয়। তো দেখো রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট, পরোটা ছোলার ডাল, সবার আগে আমি বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ডাল নিয়েছি আর এই যে পরোটা, পরোটা আমি একটা কেন নিয়েছি, পরোটাটা একটুখানি মোটা ছিল, মানে অন্য পরোটাগুলোর থেকে আমারটা লাস্টে ডো দিয়ে যেটা বানিয়েছে সেটা একটু মোটা ছিল, আর এদিকে ওরা একটু ডাল খায়নি, মানে ওদের প্লেটে ডাল ছিল, সেই ডালটাও আমি আবার কাচিয়ে নিয়ে নেবো এখন। তো এই দেখো ডাল রয়েছে, গোপালের প্লেটে ডাল ছিল, সেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিলাম, তো এখন খেয়ে নিচ্ছি। ওদিকে আমার সামনে আমার বোন বসে খাচ্ছিল, ওর খাওয়া হয়ে গেছে, আর ওদিকে মনা এখনও আসেনি, মনা আসতে লেট হবে একটুখানি, ও ছাতু শরবত খেয়ে গেছে যাওয়ার সময়, তো এসে মানে ব্রেকফাস্টে যা বানিয়েছি সেটাই খাবে, পরোটা আর ছোলার ডাল খাবে, ও খেতে খেতে হয়তো 10:30 বেজে যাবে। তো এখন খেয়ে দিয়ে আমার কাজ রয়েছে এখনও, ধরো মানে ব্রেকফাস্টে বাসনগুলো মাজবো, কিচেনটা একটু ক্লিন করব, তো মানে আগে খেয়ে নেওয়াটাই ভালো, খাবার দাবার সবাইকে দিয়ে তারপরে আমিও খেয়ে নিই, তারপরে আর কি বাদ বাকি কিচেনের কাজগুলো করি। হ্যাঁ যদি কোনো দিন হয়তো একদম সকাল সকাল হয়তো খাবার বানিয়ে ফেললাম, তখন আবার এই কাজগুলো করে নিতে পারি, যেমন এখন যা পরিষ্কার করছি। আর এমনি তো সব দিন তো সমান কাজ থাকে না, এক এক দিন একই রকম খাবার বানাই, বেশিরভাগ হয়তো আটা, মানে আটা জিনিসই বানানো হয়, হয় রুটি নাহলে পরোটা, রুটিটাই বেশি করা হয়, আর আদারওয়াইজ ধরো ব্রেড খাওয়া হয় অনেক সময়, অনেক সময় হয়তো আমি চিড়ের পোলাও বানালাম, সেটা এখন খুবই কম বানানো হচ্ছে, হচ্ছেই না। তো যাই হোক, মানে ব্রেকফাস্ট বানানোর পরে কিচেনটাকে আমার আরেকবার ক্লিন করতে হয় সকালবেলার দিকে, তো সে কাজটা করে নিলাম। তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি, কারণ নোংরা কিচেনে, এলোমেলো কিচেনে আমি কাজ করতে পারি না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো এদিকে ক্লিন করে নিয়েছি, এবারে বাসনগুলো মাজবো, ব্রেকফাস্টের এই বাসনগুলো মেজে তারপরে আমি চলে যাব স্নান করতে। তো স্নানটা মানে এত কাজ করি সকাল থেকে উঠে, পরপর এত কাজ থাকে, তো তারপরে ধরো এখন স্নান না করে নিলে কিন্তু ভালো লাগে না, মানে এখন স্নান করে নেওয়ার পরে বাকি কাজগুলো করতে আর কোনো অসুবিধা হয় না, কারণ সকালে যে কাজগুলো থাকে ঘুম থেকে ওঠার পর সে কাজগুলোই হলো মেন কাজ। তো সে কাজ সব কিছুই হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করার পালা, তাও আমি বাসনগুলো মেজে তারপরে ভাতটা চাপিয়ে দিয়ে চলে যাব স্নান করতে। আমি স্নান করে আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে, তো স্নান করে এসে যেটুকু যা ঠাকুরকে ধূপ দীপ দেখানো পুজো সেটুকু করে নিয়ে তারপরে আমি তরকারি রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার, মানে তরকারি রান্না করব বলে এই না, আবার তার মাঝখানে মিষ্টি গোপালের স্নান আছে, তো ওদের স্নানটাও আবার করাতে হবে, তবে আমি এখন আর লেট করব না, আমি কিন্তু এখন স্নান করতে চলে যাব। তো এই হলো আমার একদম ঘুম থেকে ওঠার পর থেকে মর্নিং রুটিন, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, আজকে আমার মর্নিং রুটিনে তোমরা দেখতে পেলে আমি প্রাণায়াম করলাম, যোগা করলাম, তো নতুন করে এখন আমি আমার রুটিনে অ্যাড করলাম যেগুলো আমি এখন কন্টিনিউ করব। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আজকের ভিডিওটা আমার মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, টাটা, বাই বাই।